আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে একটা আপু প্রশ্ন করেছে যে শিশুর মস্তিষ্ক বিকাশে আমরা বা শিশুর ব্রেন আইকিউ বাড়াতে আমরা কোন ধরনের খাবার বেশি বাচ্চাকে দিতে পারি। আসলে শিশুদের মস্তিষ্ক বিকাশে সহায়ক কিছু খাবার আছে, যেগুলো খাবার খেলে খুব সহজে বাচ্চার মস্তিষ্ক বা ব্রেন ডেভেলপমেন্ট দ্রুত হয়, কারণ গর্ভ অবস্থায় বেশি মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। কিন্তু মানুষের বিকাশ আসলেই একটা চলমান প্রক্রিয়া, বিভিন্ন বয়সে বিভিন্ন পর্যায়ে এই মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে, তবে গর্ভ অবস্থায় একটু বেশি হয়ে থাকে এবং বাইরে যখন আসে তখন এর বিকাশ আস্তে আস্তে হয়, কিন্তু গর্ভ অবস্থায় দ্রুত হয়। তবে প্রথম কয়েক বছর শিশুর এই বিকাশ খুব দ্রুত হয়ে যায়, বড় হওয়ার সাথে সাথে হয়তো এই প্রক্রিয়াটা ধীরে ধীরে সম্পন্ন হয়। তবে মস্তিষ্ক সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে আমরা যেগুলো খাবার খুব সহজেই বাচ্চাকে দিতে পারি, যেগুলো সুষম খাদ্যের তালিকায় পড়ে, এমন কিছু খাবারের ভূমিকা অপরিসীম। তাই এই পুষ্টিকর খাবারের কথা বললেই আমরা বিভিন্ন খাবারের কথা তুলে ধরি। তাই আজকে এই পুষ্টিকর খাবার সম্পর্কে আলোচনা করব, যেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হতে খুব সাহায্য করে। পুষ্টিকর খাবার বলতে বুকের দুধ প্রথমেই আমরা বলি, কারণ 6 মাসের কম বয়সী শিশুদের জন্য একদমই সুষম খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ। 2 বছর পর্যন্ত অন্য খাবারের পাশাপাশি বুকের দুধ চালিয়ে যেতে হবে। এতে রয়েছে সাধারণত সব ধরনের ভিটামিন, অ্যান্টিবডি, মিনারেল, ফ্যাট, প্রোটিন, সব শিশুর জন্য এটি খুব জরুরি। শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এটি খুবই কার্যকারী একটি উপাদান। শিশু সুস্থ স্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য বুকের দুধের ভূমিকা অপরিসীম, কারণ বুকের দুধ মানুষের মস্তিষ্ক এবং অ্যান্টিবডি যেটাই বলেন না কেন সব কিছুই সুন্দরভাবে বিকাশিত করতে সাহায্য করে। এবং কিভাবে এই বুকের দুধের পাশাপাশি বাল্টি খাবার বা পুষ্টিকর খাবার দিবেন, এর কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যেমন কলাতে পটাশিয়ামে ভরপুর, কলা হচ্ছে সবচেয়ে নিরাপদ উপাদান। আপনার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য খুব ভূমিকা রাখে। কলা খাওয়াতে ঝামেলাও কম, হাত ধুয়ে আঙ্গুল দিয়ে চেটকিয়ে শিশুকে খাইয়ে দিতে পারেন। সব শিশু কলা খেতে কম বেশি পছন্দ করে, তবে পটাশিয়াম ছাড়াও এতে রয়েছে আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন 6, ভিটামিন সি ও ক্যালসিয়াম। আপনার শিশুর জন্য কলা দিয়েও মিক্সার বানিয়ে খাওয়াতে পারেন। একটা কলা আগে রাতে ভিজিয়ে কিশমিশ, কাজু বাদাম, অলমন্ড বাদাম আরও দুধ এর সঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে করে একটু ময়দা দিয়ে সেটি একটু প্যানকেকের মতো তৈরি করেও আপনার শিশুকে খাওয়াতে পারেন। স্বাদ বাড়াতে মধুবা মিষ্টিও দিতে পারেন, চিনিটা কম দিলেই ভালো হয়, এতে শিশু দেখা যাবে যে মজা করে জিনিসটা খাবে। এছাড়াও শাকসবজির কথাই আমরা বলি, যেমন শাক বা লতা পাতা। আমরা জানি ব্রেনের জন্য আয়রন খুবই দরকার। লাল শাক, পালং শাক, মূলা শাক, ডাঁটা শাক, সরিষা শাক, ধনে পাতা বা পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলো রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আঁশ এবং নানা রকম ঔষধীয় গুণ। শিশুর জন্য সলিড খাবার খেতে শুরু করে যখন, তখন থেকে আমরা নরম খিচুড়ির সঙ্গে এইগুলো খেতে দিতে বলি, সঙ্গে দিই নানা রকম সবজি, শাক বা ডাল। প্রতিদিন নতুন করে খিচুড়ি রান্না করার সময় 1 বা 2 ধরনের শাক লতাপাতা দিন বা স্যুপ করেও খাওয়াতে পারেন, এগুলো খুব পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। এছাড়াও লাউ বা কুমড়া জাতীয় সবজি, ঝিঙ্গা, চিচিঙ্গা রয়েছে আয়রন, ভিটামিন সি ও এ। ভিটামিন এ
মস্তিষ্ক সুস্থ এবং বিকাশের জন্য খুবই ভালো, বা বাজারে সব সময় কিনতে পাওয়া যায় এই মিষ্টি কুমড়া বা লাউ। এই সবজিগুলো মিষ্টি স্বাদের হয়, শিশুরা খুব খেতে পছন্দ করে। ছোলা, ছোলা আঁশ বা আয়রন সমৃদ্ধ, গুরুপাক প্রোটিন হয়, শিশুদের হজমের জন্য একটু সমস্যা হতে পারে, তাই ছোলার জন্য বা শিশুদের জন্য ছোলা রান্না করলে সঙ্গে একটু রসুন দিন। শিশু সমস্যা হলে 8 মাস বয়সের পরে ছোলা দিন। মিক্সার এ ছোলা রসুন এবং আদা দিয়ে সিদ্ধ করে পিউরি বানিয়ে খেতে দিতে পারেন, সঙ্গে মিশিয়ে দিতে পারেন অল্প কিছু লবণ বা লেবুর রস। মাছ বা মাংসের দিকে যাই। মাছ বা মাংসে প্রচুর পরিমাণ জিঙ্ক ও ভিটামিন, যা শিশুর মস্তিষ্ক সুস্থ নিশ্চিত করে। মাছ বা মাছের তেলে আছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাট অ্যাসিড, যা শিশুর মানসিকভাবে চটপটে হতেও সাহায্য করে। মাছ বা মাংসের স্যুপ করে খাওয়াতে পারলে খুব ভালো হয়, নয়তো পাঁচমিশালি খিচুড়ির সঙ্গে মাংস পিষিয়ে খাওয়াতে পারেন। সঙ্গে দিন আলু বা গাজর, সুস্বাদু হবে, পুষ্টিকরও পাবে শিশুর জন্য। সবচেয়ে সবার প্রিয় ডিম, এই ডিম শিশুর জন্য খুব পছন্দ করে একটি খাবার। আমরা বড়দের এটি অবশ্যই কম পছন্দ করি, কিন্তু শিশুদের জন্য খুব পছন্দের জিনিস। ডিমে পুষ্টিগুণের শেষ নেই। ডিমের সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে পরিচিত হলেও এতে রয়েছে ওমেগা 3 ফ্যাট অ্যাসিড লুব্রিয়েন্ট, আরও রয়েছে ক্লোনিন, ক্লোইন বা ফুসফুসের জন্য ভালো, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ডিমের কুসুম আর সাদা অংশ দুটোর জন্য খুবই উপকারী। এছাড়াও দানাদার শস্য, দানাদার শস্য বা তিল বা কালোজিরা, এটোস বা আদা, ময়দা, ভুট্টা, এইসব শিশুর মনোযোগ বাড়াতেও সাহায্য করে। রক্তের গ্লুকোজ নিঃসরণে স্থিতিশীল এবং ধীর করে, ফলে শিশুর সহজেই যে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে। এটস, এটসে আছে জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ই, এছাড়াও প্রচুর পরিমাণে আঁশ তো আছে। এটস স্মৃতিশক্তি বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে। আপনার শিশুর শরীর এবং মস্তিষ্ক দুটোই শক্তি সরবরাহ করবে। এটস মিক্সার, এটস ঘন দুধের সঙ্গে ক্ষীরের মতো রান্না করেও শিশুকে খাওয়ালে শিশু খুব পছন্দ করবে। এছাড়াও ডাল জাতীয় শস্য, ডাল জাতীয় শস্যের কথাই বলি, যেমন ডাল বলতে মুসুরি, খেসারি, বিভিন্ন ধরনের দানাদার জাতীয় খাদ্যের কথাই বলি, যেমন মুগ ডাল বা মাষকলাই, খেসারি, সিমের বিচি, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। ডাল রান্না করতে হলে সোজা এবং পুষ্টিগুণে সেরা। পাঁচমিশালি ডাল এবং সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ালে শিশুর জন্য খুবই ভালো। সবজি হিসেবে দিনে আলু এবং গাজর, বেগুন, পালং শাক এবং অন্যান্য ধরনের 1-2 পদের শাক সবজি দিতে পারেন। দই, দই মস্তিষ্ক বিকাশে খুবই সাহায্য করে। নিউরোট্যানসিয়াম বা মস্তিষ্কের শিশু বিকাশের জন্য খুব উপকারী এই জিনিসটি হলো দই। দইয়ের জন্য টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে মিষ্টি দইও খাওয়াতে পারে, সঙ্গে শিশুর জন্য প্রয়োজনীয় ফল চটকিয়ে মিশিয়ে খাওয়াতে পারেন। শিশুকে খুশি রাখতে এবং পুষ্টিগুণ নিশ্চিত করতে আপনি টক দইও খাওয়াতে পারেন। বাদামের বড়গুণ, বাদামের ভিটামিন ই ও তেলে ত্বকের জন্য খুবই উপকারী, মস্তিষ্কের জন্য খুব উপকার নয়। মস্তিষ্কের জন্য খুব উপকার কম নয়, কারণ কাজু বাদাম, ওয়ালমন্ড, চীনা বাদাম, পেস্তা বাদাম সব ধরনের বাদামে খাওয়ালে শিশুকে এক এক ধরনের বাদাম এবং শিশুর এক এক রকমের পুষ্টিগুণ পাবে।
বাদাম ও শুকনো ফল ব্লেন্ড করে গুঁড়ো করে খাওয়াতে পারেন বা দুধের সঙ্গেও খাওয়াতে পারেন, যে কোনোভাবে খাওয়াতে পারেন। শিশুকে যখন নতুন নতুন কোনো খাবার খাওয়ান তখন অল্প পরিমাণে খাওয়ানোর অভ্যাস করুন। কোনো খাবার খেলে পেট খারাপ হলে কিছুদিনের জন্য বন্ধ রাখুন। অ্যালার্জি থাকলে সেই খাবার আর খাবেন না। শিশুর পাকস্থলীর বয়সের সঙ্গে সঙ্গে হজম করার ক্ষমতাও বাড়ে, তাই ধীরে ধীরে এবং নতুন নতুন খাবারের সঙ্গে অভ্যস্ত করুন, যাতে আপনার শিশু খুব অল্প সময়ে আস্তে আস্তে ধীরে ধীরে সেটি খেতে পারে এবং বাড়াতে পারে। এগুলো খাবার খেলে দেখা যাবে যে আপনার শরীর বাচ্চা সুস্থ থাকবে এবং স্বাভাবিকভাবে সব ধরনের জিনিস একটু একটু করে উৎসাহিত করতে পারবে। কারণ এই পৃথিবীতে সন্তানকে নিয়ে আমরা কম বেশি সবাই চিন্তা করি, তাই এত চিন্তিত হওয়ার কারণ নেই। মা বাবার এই চিন্তা করতে করতে বাচ্চাকে সঠিকভাবে মেধা বিকাশিত করতে যা যা করণীয় তা করতে পারে না। তাই শিশুকে মেধা ও বিকাশিত করতে হলে অবশ্যই বেশি টেনশন করার দরকার নেই। বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে তার অনেকগুলো প্রসেস রয়েছে, এগুলো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। কারণ শিশু কিছু নিয়মিত পুষ্টিগুণ খাবার দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করে, তবে এটা ঠিক সব খাবারে একই পুষ্টিগুণ থাকে না। তাই এখানে 12টা খাবার রয়েছে, একে যে কোনো একটা একটা করে সপ্তাহে ভাগ করে নিয়ে এক একটা করে খাওয়াবেন। এমন কিছু খাবার আছে যা মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে, তাই এগুলো সব একসঙ্গে করেও বিভিন্ন মিক্সারে মিক্স করেও খাওয়াতে পারেন, যা শিশুর মস্তিষ্ক সক্রিয় ও সতেজ হবে। আর মস্তিষ্ক সক্রিয় ও সতেজ থাকলে শিশু মেধা ও বুদ্ধি বিকাশে ত্বরিত হবে, সেহেতু শিশু বেড়ে উঠতেও অনেক ভূমিকা রাখবে এই সকল খাবার। তাই মনে রাখতে হবে যে এই সকল খাবারগুলো শিশু যাতে বেশি করে খাওয়াতে পারে সেই বিষয়েও একটু খেয়াল রাখতে হবে। বাচ্চার পাকস্থলী ছোট, এই জন্য একটু অল্প অল্প করে দিনে অল্প অল্প করে একটু ঘুরিয়ে ফিরিয়ে তাকে দিতে হবে। ঘন ঘন খাওয়ানোর তালেই থাকতে হবে না, এতে দেখা যাবে যে বাচ্চার খাবার ডাইজেস্ট হবে না, এতে নানা রকম সমস্যা হবে। তাই অনেকের দেখা যায় যে বাচ্চাকে সঠিকভাবে খাওয়াতে নিয়মটা জানে না, তাই শিশুকে এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ শিশুর মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সন্তানকে কোন খাবারটা খেতে দিতে হবে সেটা জানা অবশ্যই জরুরি। কারণ বাচ্চার খাবার দাবারের উপর ডিপেন্ড করে কোন ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকবে এবং কোনগুলো খাবার খেলে শরীরে অ্যালার্জি এবং নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে। একই সঙ্গে দেখা যায় যে পানি মুখের ভেতরে যে অ্যাসিড দাঁতকে ক্ষয় করে সেগুলো আমরা নিষ্ক্রিয় করতে পারি না। এই সকল খাবার অবশ্যই যাচাই বাছাই করতে হবে, কোনগুলো খাবার খেলে প্রচুর পরিমাণে পুষ্টি পাবে। যেমন পনিরে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ একটি দুধ জাতীয় খাবার, যাতে প্রচুর পরিমাণে আমিষ এবং ক্যালসিয়াম রয়েছে, যা বাচ্চার হাড় এবং দাঁতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এইগুলো অবশ্যই খেতে দিতে হবে, যেগুলো দেখা যাবে যে দাঁত হাড় এবং মস্তিষ্কের বিকাশে খুব সাহায্য করে, সেগুলো খাদ্য খাবার যাচাই বাছাই করতে হবে। এবং শিশুকে সুস্থ রাখতে হলে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে, বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। বাচ্চাকে সুস্থ রাখতে হলে মা বাবার যেসব করণীয় কাজগুলো অবশ্যই সেগুলো করতে হবে, যেমন ব্রেন্ট আইকিউ বাড়াতে বাচ্চার কিছু কৌশল আছে যেগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। এছাড়াও প্যারেন্টিং কিছু টিপস আছে যেগুলো দেখলে অবশ্যই আপনার সন্তানকে কিভাবে আপনি লালন পালন করবেন, কিভাবে তার সঙ্গে ব্যবহার করবেন, সবকিছু এ টু জেড দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।